Sunday Suspense शुरुआत हो रेडियो मिर्ची 98.3 FM इट्स हॉट बांग्ला साहित्य रोमांचकर किछु गल्प दिए सजानो आमादेर ई विशेष निवेदन संडे सस्पेंस हरि नारायण चट्टोपाध्याय जन्मेछिलेन 1916 साले तार प्रथम उपन्यास इरावती छोटदेर जन्य लेखा बइयेर मध्ये अन्यतम भयेर मुखोश ओ पाथरेर चोख तार मृत्यु हय 1981 साले आज सुनबेन तार लेखा भूतुड़ी कांड गल्पटी आमरा निएछि मित्र घोष थेके प्रकाशित 100 বছরের সেরা ভৌতিক এই সংকলনটি থেকে বইটি সম্পাদনা করেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও বারিদ বরণ ঘোষ গল্প পাঠে মীর শুরু হচ্ছে ভূতুড়ে কাণ্ড যে কাজ যুক্তি দিয়ে বোঝানো যায় না किंबा जे काज आश्चर्यजनक भावे घटे जाए ताके आम्रा बोली भूतुड़े कांड आबार भूतेरा निजे जे काज करे ताके तो भूतुड़े कांड बोलेई आमादेर परिवारे एमोनी एक भूतुड़े कांड घटे छिलो परीक्षा दिए मामार बाड़ी बेड़ाते गेछि दीदीमा आर मामादेर आदरेर संगे प्रचुर आम जाम जामरुल खाच्छि তোফা আনন্দে সময় কাটাচ্ছি তিন মামা বড় মামা রেল অফিসে কাজ করতেন বউ ছেলে মেয়ে নিয়ে শহরের বাসা বাড়িতে থাকতেন মাসে একবার বাড়িতে আসতেন তিনি মেজো মামাকে তারই অফিসে চাকরি করে দেওয়ার কথা বলেছিলেন কিন্তু মেজো মামা রাজি নন ছেলেবেলা থেকে মেজো মামা একটু আলাদা ধরনের সব ব্যাপারেই বেপরোয়া তিনি বলেছিলেন চাকরি বাকরি আমার ধাতে পোষাবে না আমি স্বাধীন ব্যবসা করব তা মেজো মামা স্বাধীন ব্যবসায় শুরু করেছিলেন পাঁচ মাইল দূরের মাছের ভেড়ি থেকে মাছ কিনে গঞ্জের হাটে ব্যাপারীদের কাছে সেই মাছ বিক্রি করা পরিশ্রমের কাজ কিন্তু ভালো টাকাই হাতে থাকত ছোট মামা কিছু করত না মামাদের চাষবাসের জমি দেখত আর অবসর সময়ে জাল দিয়ে পাখি ধরত কাঠি দিয়ে খাঁচা তৈরি করত আর তাতে পাখিগুলোকে রাখত তবে বেশি দিন নয় হঠাৎ একদিন খাঁচার দরজা খুলে সেই পাখিগুলোকে উড়িয়ে দিত এক নম্বরের খেয়ালি লোক আমাদের গল্প অবশ্য মেজো মামাকে নিয়ে গল্পই বা বলি কেন একেবারে আমার চোখে দেখা ঘটনা মেজো মামা খুব ভোরে উঠে সাইকেলে রওনা হয়ে যেতেন খুব ভোরে তখন ভালো করে আলোও ফুটত না রাস্তাটা অনেকটা পাকা নয় মানুষের পায়ে পায়ে চলা সরু একটু রেখা বেশ কিছুটা যাবার পর ইউনিয়ন বোর্ডের পাকা রাস্তা একদিন ভোরবেলায় আকাশ মেঘাচ্ছন্ন থেকে থেকে বিদ্যুতের ঝিলিকার মেঘের গর্জন বোঝা যাচ্ছে একটু পরেই ঝড় জল শুরু হয়ে যাবে মেঘের ডাকে আমিও ভোর ভোর উঠে পড়েছি উঠে মেজো মামার যাওয়ার তোড়জোড় দেখছি দিদিমা বললেন ওরে এই আবহাওয়ায় আজ না হয় নাই বেরোলি আকাশের অবস্থা ভালো নয় যে এখনই ঝড় তুফান উঠছে ঝড়কে দিদিমা তুফান বলতেন মেজো মামা হাসলেন তাহলে তো বর্ষাকালে বাড়ির বাইরেই যাওয়া যাবে না আমার কাছে বর্ষাতি আছে কোনো অসুবিধা হবে না মেজো মামা যখন বের হলেন তখন ফোঁটা ফোঁটা বৃষ্টি আরম্ভ হয়েছে বাতাসও বেশ জোর আধ ঘন্টার মধ্যে দারুণ ঝড় উঠল চারদিক অন্ধকার বাজির শব্দে কান পাতা দেয় সেই সঙ্গে তুমুল বর্ষণ এধারে ওধারে বড় বড় গাছ মরমর করে ভেঙে পড়ল কি বাড়ি চালা উড়ে গেল ধসে পড়ল মাটির দেয়াল দিদিমার কথাই ঠিক তুফানি বটে আমি জানলার ধারে চুপচাপ বসে প্রকৃতির এই তাণ্ডব দেখছি একটু পরেই দিদিমা এসে আমার পাশে বসলেন বসেই আক্ষেপ করতে লাগলেন এই দুর্যোগে বাড়ির কুকুর বেড়াল বাইরে বের হয় না আর এত বারণ করা সত্ত্বেও ছেলেটা আমার রাস্তায় বের হলো রে সত্যি চিন্তার কথা
এই ঝড় জলে বর্ষাতি আর মেজ মামাকে কতটুকু বাঁচাতে পারবে? হাওয়ার দাপটে সাইকেল চালানোই মুশকিল। সাইকেল থেকে নেমে যে কোনো গাছের তলায় আশ্রয় নেবেন তাও তো নিরাপদ নয়। মাথার উপর গাছের ডাল ভেঙে পড়লেই হল। সন্ধে পর্যন্ত এক টানা ঝড় বৃষ্টি চলল। দিদিমা খাওয়া দাওয়া সেরে বিছানা নিলেন। তারপর মেজ মামার নাম করে অঝরে কান্না। ওরে তুই আমার কথা শুনলি না, তুই চলে গেলি, তুই আমার কথাটা শুনলি না কেন রে? সেই মেজ মামা ফিরলেন রাত আটটা নাগাদ। সাইকেল নেই, হেঁটেই এসেছেন। হাঁটু পর্যন্ত কাদা, পরনের জামা কাপড় ছিন্ন ভিন্ন, বসাতির কোনো খোঁজ নেই। দিদিমা মেজ মামাকে চাপতে ধরলেন, কিছুতেই ছাড়বেন না। আর শুধু কি চাপতে ধরা, ভেউ ভেউ করে কান্না। মেজ মামা বিরক্ত হয়ে বললেন, সরো, আরে জাপটা জাপটি আমার ভালো লাগে না, পৌঁছুগি, আরে আমি মরছি নিজে জ্বালায়। আমি জিজ্ঞাসা করলাম, মেজ মামা তোমার সাইকেল? বটগাছ চাপা পড়ে খণ্ড বিখণ্ড হয়ে গেছে। বটগাছ চাপা? হ্যাঁ, ওই কাঞ্চনতলার কাছে দারুণ ঝড় উঠল, বটগাছের ডাল মড়মড় করে ভেঙে পড়ল আমার উপর, সাইকেল ভেঙে চুরমার, আমি ছিটকে পড়লাম মাটির উপর, দেখ না। মেজ মামা চুল সরিয়ে দেখালেন, মাথার এক জায়গায় রক্ত জমে কালো হয়ে আছে। তারপর থেকে মেজ মামা কেমন যেন বদলে গেলেন। মাছের ব্যবসা বন্ধ, সারাটা দিন ঘুমিয়ে কাটাতেন, রাতে বেরিয়ে যেতেন। বিড়ালটার কি হল? কখন ফিরতেন কি জানে। ওভাবে চেঁচিয়ে উঠল, দিদিমা অনেক বলতেন, কিন্তু মেজ মামা নির্বিকার। ওভাবে চেঁচিয়ে উঠল কেন? শেষকালে দিদিমার নির্দেশে আমি শুতাম মেজ মামার সঙ্গে, অবশ্য আলাদা খাটে। একদিন খুব ভোরে মেজ মামার ডাকে ঘুম ভেঙে গেল। এক কাপ চা খাওয়াতে পারবি? এই ঘরের কোণে স্টোভ ছিল, তাকের ওপর চা চিনি কাপ ডিশ। আগে আগে ভোরে বের হবার সময় মেজ মামা নিজেই চা করে খেতেন। ঘুম জড়ানো গলায় বললাম, তুমি নিজে করে খাও না। মেজ মামা যেন ভয় পেয়ে গেলেন, না আমি আগুনের কাছে যেতে পারবো না, আমার ভয় করে। ভয় করে কথাটা মেজ মামার মুখে নতুন শুনলাম। মেজ মামা চিরকাল দুর্দান্ত প্রকৃতির, দারুণ সাহস। সেই দুর্ঘটনার পর থেকে মেজ মামা যেন কুঙ্কুড়ে গেছেন, কারো সঙ্গে ভালো করে কথাও বলেন না। কেউ ডাকতে এলে বলে দেন, বল আমি বাড়িতে নেই। আরো আশ্চর্যের কাণ্ড, মাথার একদিকে রক্ত জমে থাকাটা একই রকম রয়ে গেল। ওষুধপত্র মালিশ কিছুতেই কিছু হল না। অগত্যা উঠে চা তৈরি করে দিলাম, নিজেও খেলাম এক কাপ। আর এক রাতে এমন এক ব্যাপার ঘটল, তাতে একটু ভয়ই পেয়ে গেলাম। কদিন গুমোট গরম পড়েছে, হাত পাখা নেড়ে নেড়ে পরিশ্রান্ত হয়ে পড়েছি, কিছুতেই ঘুম আসছে না, বিছানায় এপাশ ওপাশ করছি। বহু কষ্টে যাও বা একটু ঘুম এলো, সেটা পেঁচার কর্কশ আওয়াজে ভেঙে গেল। ভয় পেয়ে উঠে বসলাম, জানলা দিয়ে ঘরের মধ্যে চাঁদের আলো এসে পড়েছে, কোথাও একটু অন্ধকার নেই,
মেজ মামার দিকে চোখ ফিরিয়েই চমকে উঠলাম। আমার মামার বাড়ির সবাই বেশ বেঁটে, মেজ মামা আবার সবচেয়ে বেঁটে। সেই মেজ মামাকে দেখলাম বিরাট চেহারা, দেহ খাটির বাইরে গিয়ে পড়েছে, দুটো চোখ রোগড়ে নিয়ে। আবার দেখলাম একই দৃশ্য, খাট থেকে নেমে পালাবার চেষ্টা করতেই দৃশ্য বদলে গেল। মেজ মামা যেন নিজের সাইজে ফিরে এলেন। মনকে বোঝালাম ঘুম চোখে নিশ্চয়ই ভুল দেখেছি, না হলে এমন ব্যাপার হতে পারে নাকি। এই কথা কাউকে কোনোদিন বলিনি, জানি কেউ বিশ্বাস করবে না, কিন্তু এরপর যা ঘটল তাতে আমি রীতিমতো ঘাবড়ে গেলাম। এক রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখি মেজ মামা বিছানায় নেই। ভাবলাম প্রাকৃতিক প্রয়োজনে বাইরে গেছেন, এখনই ফিরবেন। কিন্তু অনেকক্ষণ কেটে গেল, মেজ মামা ফিরলেন না। উঠে পড়লাম, জানলা দিয়ে বাইরে চোখ ফিরিয়েই বুকের রক্ত হিম হয়ে গেল। মেজ মামা রোয়াকে বসে আছেন জানলার দিকে পেছন ফিরে। একটু দূরে গোটা কয়েক গাছ পার হয়ে একটা জাম গাছে ছোট মামা জাল পেতে রেখেছে পাখি ধরবার জন্য। জালের এক জায়গায় ফুটো ছিল, ছোট মামা বোধ হয় লক্ষ্যই করেনি। সেই ফুটো দিয়ে আটকে থাকা পাখিগুলো ফুরুত ফুরুত করে বেরিয়ে যাচ্ছে। মেজ মামা বসে বসেই হাত বাড়ালেন, বিরাট হাত, রোয়াক থেকে জাম গাছটার দূরত্ব কমপক্ষে 30 গজ তো হবেই। হাতটা সোজা গাছের উপর চলে গেল, যেখানে জালের ফুটো সেখানে। মেজ মামা আঙুল দিয়ে জালে গিট বেঁধে দিলেন, পাখিদের পালানো বন্ধ হল। আমি বুকের ওপর হাত চেপেও টুপ টুপ শব্দ বন্ধ করতে পারলাম না, মনে হলো এক্ষুনি অজ্ঞান হয়ে যাব। কোন রকমে কাঁপতে কাঁপতে খাটের উপর শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে পড়েছি জানি না, ভোরে উঠে দেখি মেজ মামা খাটে শুয়ে অঘরে ঘুমোচ্ছেন। আশ্চর্য কাণ্ড, দরজা ভেতর থেকে বন্ধ। কাল রাতে মেজ মামা যখন রোয়াকে বসে তখন লক্ষ্য করেছি দরজায় ছিটকিনি। তাহলে মেজ মামা বাইরে গেলেন কি করে? বন্ধ দরজা দিয়ে ঘরের মধ্যেই বা কি করে ঢুকলেন? ঠিক করে ফেললাম আর মামার বাড়ি নয়, কোন একটা অশিলায় বাড়ি পালাব। এটাও কি চোখের ভুল? দুবার এরকম চোখের ভুল হতে পারে কখনো? দুপুর বেলা কিন্তু মত বদলে গেল। ছোট মামা জালে আটকানো পাখিগুলো নিয়ে খাঁচায় পড়ছিল, আমি তাই বসে বসে দেখছিলাম। মেজ মামাও বসেছিলেন, বেশিরভাগই ওই মুনিয়া আর টুনটুনি পাখি। একটা শুধু বড় আকারের টিয়া, গাঢ় সবুজ রং, লাল চোখ, কিছুতেই ধরা দেবে না। ছোট মামার হাতে ঠুকরে রক্ত বের করে দিল। আমি তো তখন দেখছিলামই, আরো একটা জিনিস লক্ষ্য করছিলাম, আর চোখে দেখছিলাম উঠোনে মেজ মামার ছায়া পড়েছে কিনা, আর তার পায়ের আঙুলগুলো উল্টো দিকে কিনা। দেখে হাঁপ ছেড়ে বাঁচলাম। উঠোনের ওপর মেজ মামার রীতিমতো ছায়া পড়েছে, আর তার পায়ের আঙুলগুলো
একেবারে স্বাভাবিক। তার মানে রাতে নিশ্চয়ই আমি বিদঘুটে স্বপ্ন দেখেছি। ওই পেট গরম হলে যা হয়, পেট ঠান্ডা করার জন্য রোজ সকালে একটা করে ডাব খেতে হবে। আর তার সঙ্গে বাড়ি ফিরে যাওয়ার বিপদও আছে। এখানে তো দিব্যি হেসে খেলে বেড়াচ্ছি, আর ওখানে বাবা রোজ 5 পাতা হাতের লেখা আর 10টা অঙ্ক কষাবে। সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ। সানডে সাসপেন্সে আজ হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা ভুতুড়ে কাণ্ড। গল্পের কথক শোনাচ্ছে অনেকদিন আগে তার মামার বাড়িতে ঘটে যাওয়া একটা ঘটনা। ছুটিতে সে মামার বাড়িতে এসেছে। 3 মামার মধ্যে মেজ মামাই একমাত্র স্বাধীন ব্যবসা করতেন। একদিন তুমুল ঝড় জল বৃষ্টির মধ্যে মেজ মামা বাড়ি থেকে বেরোলেন দিদিমার কথা অগ্রাহ্য করে। একটানা ঝড় বৃষ্টি চলল। রাতে মেজ মামা ফিরলেন, মাথায় চোট, রক্ত জমে কালো হয়ে গেছে। তার সাইকেলটি বটগাছ চাপা পড়ে ভেঙে চুরে গেছে। এরপর থেকে মেজ মামা কেমন যেন বদলে যেতে লাগলেন। কাজে যাওয়া বন্ধ করে দিলেন এবং রাতে ঘটতে লাগল অদ্ভুত অলৌকিক সব কাণ্ড। কিন্তু মেজ মামার তো ছায়া পড়ছে, আর তার পায়ের আঙুলগুলোও তো উল্টো নয়। তাহলে নিশ্চয়ই সবটাই দুঃস্বপ্ন। বেশ কিছুদিন অলৌকিক কিছু চোখে পড়ল না। বুঝতে পারলাম নিজের ভয়ের বিকৃত রূপটাই আমি দেখেছি। মেজ মামা যে মাছের ব্যবসা ছেড়ে দিয়েছেন তাতে দিদিমা খুব খুশি, তার দুশ্চিন্তার অবসান হয়েছে। কিন্তু আমি ভাবি মেজ মামা চলবে কি করে? একদিন জিজ্ঞাসাই করে ফেললাম, হ্যাঁ মেজ মামা, এই তুমি যে মাছের ব্যবসা ছেড়ে দিলে কি হবে? মেজ মামা চুল আঁচড়াচ্ছিলেন, ফিরে বললেন, কেন তোর অসুবিধাটা কি হচ্ছে? মুশকিলে পড়ে গেলাম। সামনে গিয়ে বললাম, না অসুবিধা আর কি, আগে তুমি মাঝে মাঝে বড় বড় মাছ আনতে। আমাকে থামিয়ে দিয়ে মেজ মামা বললেন, ও এই কথা, তোকে আজই বড় মাছ খাওয়াচ্ছি। মেজ মামা বেরিয়ে গেলেন আর ফিরলেন হাতে একটা প্রকাণ্ড রুই মাছ নিয়ে। আমি তো অবাক, আচ্ছা মেজ মামা, এর মধ্যে এত বড় মাছ পেলে কোথায়? মেজ মামা হাসলেন, একজন জেলের সঙ্গে দেখা হয়ে গেল, মাছের ঝুড়ি নিয়ে হাটে যাচ্ছিল, আমার তো সবাই চেনা, বলতেই দিয়ে দিল। দিদিমার আনন্দ আর ধরে না, বঁটি নিয়ে এসেই মাছ কুটতে বসলেন, আমি কাছে দাঁড়িয়ে রইলাম। রোজ ছাইরঙা একটা উটকো বেড়াল এ বাড়িতে আসত খাবারের সন্ধানে, সেদিনও সে এসে হাজির। বঁটির পাশে আঁশের স্তূপ, বেড়ালটা এগিয়ে এসে আঁশে মুখ দিয়েই বিকট স্বরে ম্যাও করে উঠল। অস্বাভাবিক স্বর, কেউ যেন তার গলা টিপে ধরেছে। তারপর ল্যাজটা খাড়া করে সোজা পাঁচিলের উপরে গিয়ে উঠল। দিদিমাও ব্যাপারটা লক্ষ্য করছিলেন, তিনি বললেন, বেড়ালটা কি হলো বলতো, ওভাবে চেঁচিয়ে উঠলো কেন, গলার কাঁটা ফুটলো নাকি? কিন্তু আমি স্পষ্ট দেখেছি বেড়ালটা একটা আঁশও মুখে তোলেনি। খাওয়া তো দূরের কথা, কেবল শুঁকেই ওই রকম চিৎকার করে উঠল। গোটা ব্যাপারটা কেমন যেন অদ্ভুত মনে হয়েছিল। এমনকি দিদিমা যখন একটা কলা পাতায় বড় মাছের টুকরো ভেঙে আমায় খেতে ডাকলেন, তখন একটু ইতস্ততই করেছিলাম। তারপর মনে সাহস এনে মাছের টুকরো মুখে দিয়ে আশ্বস্ত হয়েছিলাম, না কোনো গোলমেলে ব্যাপার নেই, দিব্যি সুস্বাদু মাছ। কত অল্পেতে আমরা ভয় পেয়ে যাই,
বিড়ালটার ওভাবে চিৎকার করে ওঠার হাজার কারণ থাকতে পারে। তবে সেই দিন থেকে বিড়ালটাকে আর ধারে কাছে দেখতে পেলাম না, বোধহয় অন্য কোনো বাড়িতে আস্তানা গেড়েছে। এতদিন কথাটা দিদিমা কিংবা ছোট মামাকে বলিনি, কারণ প্রথমত সব ব্যাপারটা নিজেই ঠিক বিশ্বাস করে উঠতে পারিনি, হয়তো আমারই চোখের ভুল, কিংবা ভয়ের ছায়াটা রূপ ধরে আমার সামনে এসে দাঁড়িয়েছিল। দ্বিতীয়ত, প্রয়োজন হলে এই অলৌকিক কাণ্ড যে কাউকে দেখাতে পারবো এমন সম্ভাবনাও কম। তাছাড়া দিদিমাকে নিজে ছেলের সম্বন্ধে কি করে এসব কথা বলি। তবে আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম, আর একবার এরকম বিভৎস দৃশ্য চোখে পড়লেই মামার বাড়ি ছেড়ে পালাবো। এখানে আদর যত্নের লোভে তো আর বেঘরে প্রাণ দিতে পারি না। তারপর বেশ কিছুদিন সব স্বাভাবিক, কোথাও কোনো গোলমাল হল না। মেজ মামা অবশ্য মাছের ব্যবসায় আর গেলেন না, বাড়িতেও বিশেষ থাকতেন না, কোথায় কোথায় ঘুরে বেড়াতেন কে জানে। দিদিমা জিজ্ঞাসা করলে বলতেন, একটা কিছু করবার চেষ্টায় আছি, কতদিন আর চুপচাপ বসে থাকব। তারপরই অঘটন ঘটল। মাঝরাতে বাথরুমে যাবার প্রয়োজনে বাইরে বেরিয়ে দেখি ছোট মামা রোয়াকের এক কোণে দাঁড়িয়ে একেবারে পাথরের মূর্তির মতো নিস্পন্দ নিশ্চল। আমি কাছে যেতেই আঙুল দিয়ে বাগানের দিকে দেখালো, আর তারপর আমি যা দেখলাম তাতে আমার মাথা ঘুরে গেল। একটা গাছের ডালে মেজ মামা পা ঝুলিয়ে বসে, মেজ মামা মানে মুখটা মেজ মামার, দেহটা বিরাট, মাথাটা প্রায় গাছের মগডালে ঠেকেছে, পা দুটো মাটির অল্প ওপরে, কিসব খেয়ে খেয়ে বাগানের মধ্যে ছুঁড়ে ফেলছে, একটা ছিটকে এসে রোয়াকের উপর পড়তে নিচু হয়ে দেখেই চমকে উঠলাম। রক্ত মাখা হাড়ের টুকরো, সমস্ত শরীর থরথর করে কেঁপে উঠল, মনে হলো এক্ষুনি বুঝি অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ব। ছোট মামা আমার অবস্থাটা বুঝতে পেরে আমার হাতটা শক্ত করে ধরে ঘরের মধ্যে নিয়ে এসেছিল। তারপর দিন পনেরো কি হয়েছে আমি জানি না, দারুণ জ্বরে আমি প্রায় বেহুশ। দিদিমা চেয়েছিলেন আমার বাবাকে খবর দিতে, কিন্তু ছোট মামা অনেক বুঝিয়ে তাকে নিরস্ত করেছিল। ছোট মামা বলেছিল, শুধু ভয় পেয়েই আমার এই জ্বর, ডাক্তারেরও তাই মত, এর মধ্যে বাবাকে টেনে নিয়ে এলে আসল ব্যাপারটা তাকে জানাতে হবে। স্বাভাবিকভাবেই কথাটা বাবা বিশ্বাস করবেন এটা আশা করা যায় না। অথচ তার পরের দিন সকালে দিদিমার পোষা ছাগলটা নিখোঁজ, খুঁজতে খুঁজতে বাগানের মধ্যে তার ছিন্ন মুন্ডটা পাওয়া গিয়েছিল। চারদিকে রক্ত মাখা যেসব হাড়ের টুকরো পাওয়া গেল সেগুলো যে ছাগলেরই হাড় সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এমন কথা কি বিশ্বাস করবে, বিশেষ করে শহরের লোক। মেজ মামা নাকি আশ্চর্যভাবে শান্ত হয়ে গিয়েছিলেন, হাঁটুর উপর মাথাটা রেখে চুপচাপ বসে থাকতেন ঘরের মধ্যে, হাজার ডাকে সাড়া দিতেন না, খেতে ডাকলে রুক্ষ কণ্ঠে উত্তর দিতেন, খিদে নেই, আমার শরীর খারাপ। দিদিমা যে মেজ মামাকে এত ভালোবাসতেন সেই দিদিমা ছোট মামার কাছে সব শুনে
মেজো মামার ধারে কাছে ঘেঁষতে চাইলেন না। আমি যখন সেরে উঠলাম ততদিন ব্যাপারটা অনেক দূর এগিয়েছে। শোবার ব্যবস্থা পাল্টে গেছে। এক ঘরে আমরা তিনজন শুতাম, এক পাশে দিদিমা, অন্য পাশে ছোট মামা, আর মাঝখানে আমি। সারা রাত ঘরে আলো জ্বলত। ছোট মামা দরজায় ভেতর থেকে ডবল তালা লাগিয়ে দিত। আমরা সবাই জানতাম অলৌকিক শক্তির পক্ষে এ তালা কোনো বাধাই নয়, কিন্তু তবু বারণ করতে পারিনি। ছোট মামা আর আমি ওই দৃশ্য দেখার পর আমি আগে যা দেখেছি সমস্তটা দিদিমা আর ছোট মামাকে বলেছি। ছোট মামা বলল, কথাটা আগেই তোমার বলে দেওয়া উচিত ছিল, তাহলে আরো আগে ব্যবস্থা নিতে পারতাম। কি ব্যবস্থা নেওয়া হবে তাও ছোট মামা বলল। সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ। সানডে সাসপেন্সে আজ হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা ভুতুড়ে কাণ্ড। মেজো মামা মাছের ব্যবসা ছেড়ে দিয়েছে। বাড়িতে একটা বেড়াল আসত। একদিন বেড়ালটা প্রচন্ড ভয় পেল আর তারপর থেকে বাড়িতে আসা বন্ধ করে দিল। একদিন রাতে মেজো মামা একটা উঁচু গাছের মাথায় বসে রক্ত মাখা হাড়ের টুকরো খাচ্ছিল। এই দৃশ্য দেখে গল্পের কথক অসুস্থ হয়ে পড়ল। সেরে উঠে সে তার ছোট মামাকে জানাল তার আগে দেখা অলৌকিক কাণ্ড। ছোট মামা সব শুনে বললেন আগে জানলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া যেত। তারপর বদনপুর এখান থেকে আড়াই মাইল। সেখানকার ভৈরব রোজা খুবই বিখ্যাত। তার খড়মের আওয়াজে ভূত প্রেত নাকি থরথর করে কাঁপে। তাকে পাওয়া একটু মুশকিল। লোকের ডাকে প্রায় ভিঙ্গায় চলে যায়, আর দক্ষিণাও এক মুঠো টাকা। দিদিমাকে ছোট মামা অনেক কষ্টে রাজি করালো। দিদিমা সব বুঝেও একটু ইতস্তত করলেন। হাজার হোক, ছেলে তো। ছোট মামা বোঝালো, বেশ তো, ভৈরব রোজা এলেই সব বোঝা যাবে। খুব ভোরে ছোট মামা বেরিয়ে পড়ল। বদনপুরে ভৈরবকে যদি না পাওয়া যায় তাহলে অন্য গাঁ থেকে তাকে ধরে আনতে হবে। ছোট মামা যখন বের হয় তখন মেজো মামা বাড়ি ছিলেন না। আধ ঘন্টা পরে কোথা থেকে ফিরে এলেন। চেহারা দেখে মনে হল অনেক দূর থেকে যেন ছুটতে ছুটতে আসছেন। হাঁটু পর্যন্ত কাদা, সারা দেহ ঘামে ভিজে গেছে। তাড়াতাড়ি আসতে গিয়ে ফতুয়াটা গাছের ডালে লেগে ছিঁড়ে গেছে। দিদিমা রোয়াকে বসে তরকারি কুটছিলেন আর আমি পাশে বসেছিলাম। মেজো মামা সামনে এসে দাঁড়ালেন, ঠোঁটের দুপাশে ফেনা, লাল চোখ পাকিয়ে দিদিমাকে জিজ্ঞাসা করলেন, ছোনে কোথায় গেছে? ছোনে ছোট মামার ডাকনাম। আমার বুকের দুপতাপ শব্দ আমি স্পষ্ট শুনতে পেলাম। ভয় হল অবশ হয়ে বটির উপর না পড়ে যাই। দিদিমা কাঁপা কাঁপা গলায় বললেন, ও নিজে কি একটা দরকারে বেরিয়েছে যে? নিজের দরকার না চাই। মেজো মামার দাঁত কিড়মিড় করে উত্তর দিলেন, ভয় তো নয়, সত্য। আচ্ছা ঠিক আছে। কথাগুলো বলেই মেজো মামা জোরে জোরে পা ফেলে বাড়ির চারপাশে ঘুরতে লাগলেন। দুটো হাত পিছনে, কেবল মাথা নাড়ছেন, থুতু ফেলছেন আর ঘুরছেন। ব্যাপার দেখে দিদিমা আর সাহস পেলেন না। আমার হাত ধরে ঘরের মধ্যে ঢুকে দরজায় খিল তুলে দিলেন।
দিদিমার দিকে চেয়ে দেখি তার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। তার মনের কষ্টটা বুঝতে পারলাম। যতক্ষণ মেজ মামা বাড়ি চারদিকে ঘুরতে লাগলেন ততক্ষণ আমি আর দিদিমা ঘরের এক কোণে চুপচাপ বসে রইলাম। কিছুক্ষণ পরে মেজ মামাকে আর দেখা গেল না। দিদিমা উঠে জানলা দিয়ে দেখে যখন নিঃসন্দেহ হলেন যে মেজ মামা ধারে কাছে কোথাও নেই, তখন আমাকে খেতে দিলেন। নিজে কিচ্ছু খেলেন না, ছোট মামা এলে একসঙ্গে খাবেন। আমি খাব কি? তখনও শরীর থরথর করে কাঁপছে, মনে হচ্ছে কিছু খেলেই বোধহয় বমি হয়ে যাবে। মনে মনে ঠিক করে ফেললাম কোন রকমে আজকের রাতটা কাটিয়ে কাল সকালেই বাড়ি রওনা হব। এখানে এইভাবে ভয় কুঁকড়ে থাকলে খুব শিগগিরই শক্ত অসুখে পড়ে যাব হয়তো। ছোট মামা ফিরল বেলা আড়াইটে নাগাদ সাইকেল রিক্সায়, সঙ্গে ভৈরব রোজা। আমি জানলা দিয়ে দেখতে লাগলাম, ভৈরবের পরনে লাল টুকটুকে কাপড়, গায়ে কোনো জামা নেই, গলায় অনেকগুলো রুদ্রাক্ষের মালা, আর দুহাতে রুদ্রাক্ষের তাগা, লাল দুটি চোখ, কপালে সিঁদুরের ফোঁটা, ঝাঁকড়া পাকা চুল কাঁধ পর্যন্ত এসে পড়েছে। ভৈরব নেমে ঢুকতে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়ল। বাতাসে কি যেন শুকল। তারপর ছোট মামার দিকে ফিরে বলল, কেউ গৃহবন্ধন করেছে? ছোট মামা অবাক, গৃহবন্ধন কি? কেউ মন্ত্র পড়ে গৃহবন্ধন করে দেয়, তাতে এই গৃহের মধ্যে কোনো কাজকর্ম করলে তা ফল দেয় না। কিন্তু কে এ কাজ করবে? যাকে তাড়াতে চাও সেই করবে। কিন্তু তার পক্ষে তো কিছু জানা সম্ভব নয়। ছোট মামার কথায় ভৈরব খুব জোরে হেসে উঠল। প্রেতাত্মার পক্ষে সবকিছু জানতে পারাই সম্ভব। মানুষের চেয়ে তারা অনেক বেশি শক্তির অধিকারী হয়। তাহলে উপায়? উপায় আছে বই কি? তুমি আগে সাইকেল রিক্সাকে তো বিদায় করো। ছোট মামা সাইকেল রিক্সার ভাড়া মিটিয়ে দিল। ভৈরব পাশে রাখা ঝোলা থেকে একটা মাটির সরা বের করল, তার উপর চারটে পাকা লঙ্কা, এক মুঠো সর্ষে, কতকগুলো কুশের ডগা রাখল। তারপর রাস্তার উপরই বসে পড়ে বিড় বিড় করে মন্ত্র পড়তে লাগল। মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে সেই লঙ্কা সর্ষে আর কুশের ডগা আমাদের বাড়ির দিকে ছড়তে লাগলো। পিছনে নিঃশ্বাসের শব্দ হতে ফিরে দেখলাম দিদিমা এসে দাঁড়িয়েছেন, তার চোখে তখনো জল। আধ ঘন্টা পরে ভৈরব উঠে দাঁড়ালো। ঠিক আছে, এবার বাড়ির মধ্যে চলো। ভৈরবের কাণ্ড কারখানা দেখে ইতিমধ্যে রাস্তার উপর গায়ের কিছু লোক জড়ো হয়েছিল। ভৈরবের পিছন পিছন তারা বাড়ির মধ্যে এসে ঢুকল। উঠোনে মাটি দিয়ে বেদি করা হলো, তাতে কাঠ শুকনো ডালপালা দিয়ে আগুন জ্বালানো হলো। ভৈরব সেই অগ্নিকুণ্ড প্রদক্ষিণ করতে করতে মাঝে মাঝে কাঠি করে ঘি ছিটিয়ে দিতে লাগলো। সঙ্গে সঙ্গে আগুন দাউ দাউ করে জ্বলে উঠতে লাগলো। ততক্ষণে সাহস পেয়ে আমি রোয়াকে গিয়ে বসেছি, দিদিমা আমার পাশে, ছোট মামা ভৈরবের কাছে তার ফাই ফরমাশ খাচ্ছে। আধ ঘন্টা কিচ্ছু হল না, সব নিস্তব্ধ, শুধু ভৈরবের রুক্ষ গলায় মন্ত্র পাঠের শব্দ শোনা গেল। ছট করে
অদ্ভুত ভাষা। আমি যখন ভাবতে শুরু করেছি যে সবটাই বুঝল কি, তখন হঠাৎ শো শো আওয়াজ অনেক দূর থেকে ঝড় এনে যেমন হয়। পশ্চিম দিকের গাছপালাগুলো ভীষণ ভাবে দুলতে লাগলো। গাছের ডালে বসা কাকের দল চিৎকার করে আকাশে পার খেতে লাগলো। একটু পরেই গাছপালার পিছন থেকে মেজ মামা এসে হাজির, চোখ বন বন করে ঘুরছে, ফুলে উঠেছে নাকের পাটা, মুখে একটা মুরগি বিচারি মরণ যন্ত্রণায় পাখা ঝটপট করছে, মেজ মামার দুকষ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। মেজ মামা সেই মূর্তি দেখে আমি ভয়ে দিদিমাকে জড়িয়ে ধরলাম। দেখলাম উত্তেজনায় দিদিমাও ঠকঠক করে কাঁপছে। মেজ মামা এসে দাঁড়াতে ভৈরবেরও চেহারা বদলে গেল। সে আরো জোরে জোরে মন্ত্র পড়তে লাগলো। আগুনে মুঠো মুঠো কি ফেললো তাতে আগুন আরো দাউ দাউ করে জ্বলে উঠল। মেজ মামা এরও পারলেন না, গাব গাছের তলা পর্যন্ত এসে দাঁড়িয়ে পড়লেন। বিশ্রী ভাবে ভৈরবকে গালাগাল দিতে লাগলেন। আধ খাওয়া মুরগিটা ছুড়ে দিলেন তার দিকে, মুরগিটা এসে পড়লো আগুনের মধ্যে। ভৈরব চেঁচিয়ে উঠল, কে তুই? মেজ মামা আরো জোরে চিৎকার করে বললেন, আমি দয়াল মানুষ। না, তুই দয়াল নস, ঠিক করে বল কে তুই? দয়াল মানুষে মেজ মামার নাম, ডাক নাম টোনা। বলবো না। মেজ মামার সে কি গর্জন, ঠোঁটের দুপাশে ফেনা এসে জমল। বলবি না? আচ্ছা আচ্ছা, দেখি বলিস কিনা। ভৈরব পাশে পড়ে থাকা ঝাঁটাটা তুলে নিয়ে ঘটের উপর মারতে লাগলো। সঙ্গে সঙ্গে মেজ মামা আর্তনাদ করে উঠলেন। মনে হলো ঝাঁটার প্রত্যেকটি ঘা যেন তার দেহেই পড়ছে। বলছি বলছি, মেজ মামা গাছতলায় বসে পড়লেন। ভৈরব ঝাঁটা আছড়ানো শব্দ বন্ধ করল। আমি মহিন্দার টোম। ভৈরব দিদিমার দিকে চোখ ফেরালো। আপনি চেনেন এই মহিন্দার টোমকে? দিদিমা একটু ভেবে নিয়ে বললেন, আমি তো কখনো দেখিনি বাবা। বাবার কাছে শুনেছিলাম মহিন্দার পূজোর সময় ঢাক বাজাত, বিষয় সম্পত্তি নিয়ে শরিকদের সাথে গন্ডগোল হওয়াতে তারা পেছন দিক থেকে লাঠি মেরে লোকটাকে শেষ করে দিয়েছে। মেজ মামা আর বলবো না, মহিন্দারই বলি। মহিন্দার সব চুপচাপ শুনল। দিদিমার কথা শেষ হতে বলল, মাটা কিরণ ঠিক বলেছেন, শিবে আমার মাথায় লাঠি মেরেছিল। শিবে শিবে, আমি এর শোধ নিয়েছি। শিবের গোষ্ঠীর ঘাড় মোটকে পগারে ফেলে দিয়েছি। ওর বংশে বাতি দিতে আর কেউ নেই। তুই দয়ালের দেহে এলি কি করে? সেদিন খুব ঝড় ঝড়ের সময় তো দয়াল সাইকেলে চেপে বট গাছের তলা দিয়ে যাচ্ছিল। হঠাৎ মোটা একটা ডাল ভেঙে পড়লো দয়ালের মাথার উপর। দয়াল কত সাইকেল ছিঁড়েছে তা আমি দেখলাম। এমন সুযোগ আর পাবো না, অমাবস্যায় বামুনের মরা, অনেক বছর দেহহীন হয়ে ঘুরে বেড়াচ্ছি। সুসর করে ঢুকে পড়লাম, সুসর করে। এই দেহ তোকে ছাড়তে হবে, ভৈরব বলল। মাথা খারাপ, আমি ছাড়বো না।
তবে রে, আবার ঘটের উপর ছাঁটার আছড়ানি, মাটির উপর কড়াগুড়ি দিয়ে মহিন্দার যন্ত্রণায় কাতরাতে লাগলো। একটু পরে বলল, কি করে বুঝবো তুই গেছিস? কি করতে হবে? ভৈরব এদিক ওদিক দেখল, উঠোনের এক পাশে মরছে ধরা একটা বর্গা পড়েছিল, সেই দিকে আঙুল দেখিয়ে ভৈরব বলল, ওটা তাতে করে দূরে নিয়ে যেতে হবে। আর একটা কথা, গা থেকে 50 মাইল দূরে চলে যেতে হবে। ঠিক আছে, কাশনদীপুরের শ্মশানে আস্তানা বাঁধবো, এদিকে আর আসবো না। লোহার ভারী বর্গা, যেটা তুলতে অন্তত 4 জন লোকের দরকার, সেটা মহিন্দার অবলীলাক্রমে তাঁতে করে তুলে নিল। আবার সেই জোড়ো হাওয়া, গাছপালার মধ্যে দিয়ে বর্গা নক্ষত্র বেগে কোথায় অদৃশ্য হয়ে গেল। নজর পড়তে দেখলাম মেজ মামার প্রাণহীন দেহটা গাবগাছ তলায় পড়ে আছে, আর সেই দেহ থেকে বিশ্রী পচা গন্ধ বের হচ্ছে। ভৈরব বলল, এখনই দেহটা সৎকারের ব্যবস্থা কর, অনেক দিনের বাসি মরা। দুম করে একটা শব্দ, দিদিমা অজ্ঞান হয়ে রোয়াকের উপর ঢলে পড়লেন। এসব অনেক দিনের কথা, দিদিমা কবে মারা গেছেন, মামারাও কেউ বেঁচে নেই, মামা তো ভাই বোনেরা কে কোথায় ছিটকে পড়েছে খবর রাখি না। আমারও বেশ বয়স হয়েছে, খুব ঝড় জল শুরু হলে ওইসব ঘটনা চোখের সামনে ভেসে ওঠে। মাঝে মাঝে মনে হয় সত্যি কি এসব অবিশ্বাস্য ব্যাপার ঘটেছিল, কিন্তু চোখের সামনে দেখা সবকিছু অস্বীকারই বা করি কি করে। শুনছিলেন ভুতুড়ে কাণ্ড, রচনা হরিনারায়ণ চট্টোপাধ্যায়, গল্প পাঠে মীর, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী।